দূর অজানা থেকে বেনামি পাখির কুহু ডাক ভেসে আসছে। আরহাম সামনের দিকে ছুটে যায়। শোকর মাথায় স্যারের ওড়না মিলল, আরহামের ভয় আরও বাড়ল। তবে কি স্যার পানিতে ঝাঁপ দিয়েছে? স্যার তো সাঁতার জানে না। আরহাম প্রাণহীন হয়ে থপ করে শোকতে বসে পড়ে। আশেপাশে কোনো শব্দ তার কান অব্দি পৌঁছাচ্ছে না। স্যারের ওড়না বুকে জড়িয়ে অনুভূতিহীন নিষ্প্রাপ বসে থাকে। মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ কিছু মনে পড়তে জোরে স্যার বলে চিৎকার দিয়ে ওঠে। নির্জন শব্দহীন পুকুর পার হুড়মুড় করে কেঁপে ওঠে। আরহাম চট জল দিয়ে উঠে স্যারকে খুঁজতে পুকুরে ঝাঁপ দেয়। হিমশীতল ঠান্ডা পানিতে তন্নতন্ন করে খুঁজতে লাগে, কোথাও স্যার নেই। আরহাম নিজের মধ্যে নেই, পাগল পাগল হয়ে স্যারকে খুঁজছে, জোর গলায় চিৎকার করছে আর স্যারকে ডাকছে। এই রাতে গোসল করতে পুকুরে নামছেন? পানি প্রচণ্ড ঠান্ডা, সর্দি লেগে যাবে। হঠাৎই পিছন থেকে আলতো মিষ্টির স্বর ভেসে যাচ্ছে। চিরচেনা সেই আওয়াজে আরহাম তড়িৎবেগে ঘাড় ফিরিয়ে তাকায়। স্যার শোকরের মাথায় দাঁড়িয়ে আছে। আরহাম হতভম্ব হয়ে তাকিয়েছে। ঘোর কাটতেই দেরি না করে উপরে উঠে আসে। হুট করে স্যারকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। বুকের ভিতর জ্বলন্ত আগুন নিভল। এক চিলতে হিমশীতল হাওয়া ছুঁয়ে গেল। অনেকটা সময় ভেজা শরীর আরহাম স্যারকে বুকে জড়িয়ে রাখল। স্যার নড়চড় করল না, চুপ থাকল। হঠাৎ আরহামের কিছুটা মনে পড়তে স্যারের বাহু ধরে সামনের দিকে দাঁড় করায়। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলল, এসব কী ঢং শুরু করেছ? বাড়ি ছাড়ছ, ডিভোর্স চাচ্ছ, কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোনোর সাহস কী করে পাও? পাখা গজিয়েছে, উঠতে চাও? সকাল থেকে কুকুরের মতো শহরের এক কোণা থেকে অন্য কোণা অবধি ছুটে বেড়াচ্ছি, তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, এসব গায়ে লাগে না? সবাই কেমন হয়রানি করে, বেশ আনন্দ লাগছে। স্যার চুপচাপ দাঁড়িয়ে মাথা নত করে ঠকঠক করে কাঁপছে। আর হ্যাঁ, আমার হাত টেনে সামনের দিকে এগোতে এগোতে ভারী স্বরে বলো, বাড়ি চলো। স্যার থেমে যায়, হাত ছাড়িয়ে আগের মতন মাথা নত করে আমতা স্বরে উত্তর দিল, আমার সিদ্ধান্তে আমি অটল, বাড়িতে যাব না, আপনার সাথে থাকবো না, আজই চিটাগাং ফিরে যেতাম, কিন্তু সকালে জানতে পারি বাবা দেশের বাইরে, ফিরতে সপ্তাহখানিক সময় লাগবে, তাই যাওয়া হয়নি। স্যারের কথায় আরহামের আরও মাথা বিগড়ে গেল। সব কিছু শান্তভাবে সামলাতে চেয়েছে, কিন্তু স্যার মাটির কামড়ে জিদ ধরে সে আরহামের কোনো কথাই মানবে না। আরহাম দাঁতে দাঁত চেপে বলল, ভালোই ভালোই বলছি, বাড়ি চলো। স্যার দু কদম পিছিয়ে ঝাড়ি দিয়ে বলল, বলেছি তো যাব না, কেন যাব আপনাদের প্রেমলীলা দেখতে? আমাকে আমার মতো থাকতে দিন, এখান থেকে যান প্লিজ। কথা শেষ করে আরহামের দিকে তাকাতেই স্যার কেঁপে ওঠে। অদ্ভুত হিংস্র চাহনি। এই হিংস্র চাহনি স্যার বিয়ের পরের দিন বিকালে দেখেছিল। তবে কি আরহামের মাঝে দ্বিতীয় সত্তা জেগেছে? স্যার আরহামের এমন ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে ওঠে। ভয়ে ঢোক গিলে আস্তে আস্তে পিছনের দিকে পিছাতে লাগে। আরহামও স্যারের দিকে হিংস্র চাহনি নিয়ে এগিয়ে আসছে। পিছাতে পিছাতে স্যার শোকরের মাথায় দাঁড়িয়ে, আরহামও তার মুখোমুখি। আরেক কদম পিছনে বাড়ায়, ঝোঁক সামলাতে না পেরে পিছনের দিকে পড়ে যেতে নেয়। সাপোর্টের জন্য আরহামের কুর্তি ধরে, ফলস্বরূপ আরহাম সহ পুকুরে পড়ে। হিমশীতল বরফ ঠান্ডা পানিতে স্যার হাবুডুবু খাচ্ছে। আরহাম স্থির চোখে তাকিয়ে আছে। স্যার সাহায্যের জন্য সজোরে আরহামের নাম ধরে ডাকছে। মুহূর্তে আরহামের জ্ঞান ফিরে দ্রুত স্যারকে দিকে এগিয়ে যায়। কনকনে শীতের রাতে ঘন কালো কুয়াশা চারদিকে ঘেরা। পুকুর পাড়ে বড় গাছটানের নিচে আরহাম স্যার শুয়ে আছে, বরফ শীতল পানিতে ভিজে গায়ের কাপড় শরীরের সাথে ল্যাপটানো। শীতে দুজনের বেহাল অবস্থা, স্যারের একটু বেশি, চোখ মুখ সাদা হয়ে আছে, শরীর বরফের টুকরোর মতন ঠান্ডা। শীতের প্রবলতায় দাঁতের সাথে দাঁত বাড়ি খেয়ে কটকট শব্দ হচ্ছে। দুজন ভারী নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। স্যারের বুকটা ধুকধুক করছে, আজ মরতে মরতে বেঁচেছে। সাঁতার না জানায় পানিতে তার ভীষণ ভয়, ছোট থেকে কোনো দিন পানিতে নামার সাহস করেনি। আরহাম না থাকলে আজ নির্ঘাত পুকুরে ডুবে মরণ হতো। আটলান্টিক মহাসাগরে পানি থেকেও বেশি ঠান্ডা এই পুকুরের পানি। এখন বুঝেছে টাইটানিকে থাকা মানুষগুলো কতটা যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। স্যার ঘাসের উপর শুয়ে হাতে মুখে লেগে থাকা কাদা ঝাড়তে শুরু করে। আরহাম স্যারের দিকে শুয়ে তিরস্কার স্বরে বলল, আমাকে ছাড়া ঠিকভাবে এক কদম চলার মুহূর্ত নাই, সে নাকি আবার আমাকে ছাড়া বাঁচতে পারবে। স্যার মুখে বেঞ্চি কাটল। আরহাম টান দিয়ে স্যারকে নিজের কাছেই আনলো।
নিজের সাথে মিশিয়ে শক্ত করে গাল চেপে ধরে কাঠখোট্টা স্বরে বলল, কি আমাকে ভালোবাসো না? আমাকে ছাড়া বাঁচতে পারবে? জেহের কোনো প্রত্যুত্তর করল না। টলমলো চোখে আরহামের দিকে তাকিয়ে থাকে, চোখ জলে টটুম্বর। আরহাম গাল ছেড়ে দিল, সোজাসুজি উঠে দাঁড়িয়ে সেহেরকে কুলে তুলে নিল, বড় বড় পা ফেলে আশ্রমের দিকে অগ্রসর হলো। এই তীব্র শীতের রাতে দুজন ভিজে একাকার, রাতও ভীষণ গভীর হয়ে এসেছে। এত রাতে স্যারকে নিয়ে এই গ্রামের পথে বের হওয়া ঠিক হবে না, তাই আরহাম আজকে রাতটা এখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। দোতলা বাড়ির উপরে এক স্টোররুমের পাশের রুমটা খালি। দুপুরের দিকে স্যারকে এখানে আসতে দেখে স্যারের থাকার জন্য খালা ঘরটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছে, যেন স্যারের সামান্যতম অসুবিধা না হয়। আরহাম স্যারকে নিয়ে সরাসরি এই ঘরটায় উঠল। স্যার কাঁপা কাঁপা শরীর নিয়ে জড়সড়ভাবে আরহামের সামনে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। আরহাম স্যারের কাঁপুনি দেখে গভীর স্বরে বলল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি গাড়ি থেকে লাগেজ নিয়ে আসি। আরহাম যাওয়ার জন্য পা বাড়ালে স্যার পিছন থেকে আরহামের হাত আটকে নেয়। করুণ স্বরে বলে, প্লিজ আমাকে একা রেখে যাবেন না, জায়গাটা নিরিবিরি ভয় করছে, অন্য কাউকে আনতে বলুন। আরহাম রুকুচকে স্যারের দিকে তাকায়, হাত ছাড়িয়ে ফোন বের করে কাউকে লাগেজ নিয়ে আসতে বলল। মিনিট পাঁচেক পর দরজা নক পড়ল, দারোয়ান লাগেজ নিয়ে এসেছে, সাথে একটা ব্যাগ। স্যার লাগেজ থেকে কাপড় বের করতে করতে ব্যাগের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, এটাই কি? আমার কাপড়। বাড়ি থেকে সাথে করে এনেছিলেন? আরহাম স্যারের বোকামো কথায় ক্ষীণ চোখে তাকিয়ে থাকে, সামান্যতম কমন সেন্স নেই মেয়েটার মাঝে। কাটকাট স্বরে বলল, রিয়েলি স্যার, বাড়ি থেকে কাপড় আনতে যাবো কেন? আমি কি আগের থেকে জানতাম এখানে এসে হাড় কাঁপা শীতের রাতে আমাকে পুকুরের ঠান্ডা পানিতে নাকানি চুবানি খেতে হবে? এগুলো দারোয়ানকে দিয়ে পাশের গ্রামের বাজার থেকে আনিয়েছি, কোনো রকম বাড়ি অবধি যেতে পারলেই হয়। আরহামের শেষের কথাটা বিড়বিড় করে বলল, স্যার মুখ কালো করে নিল, সুন্দর সোজাসুজি উত্তর দিলে কি এমন হয়? কিন্তু স্যারের বেশ আনন্দ লাগছে, অল্প সময়ের জন্য হলেও আরহামকে বেশ জব্দ করতে পেরেছে। স্যার কথা না বাড়িয়ে কাপড় গুছিয়ে ফ্রেশ হতে চলে যায়। বিশাল আকাশে ইয়া বড় এক চাঁদ, চাঁদের এক ফালি জ্যোৎস্নায় আলোকিত চারদিক, কুয়াশা ঘেরা জ্যোৎস্না মাখায় রাত। বাড়িটা অনেকটা স্কুলের রুমের মতন, রুমের সামনে বড় বারান্দা, চাঁদের চাঁদিতে পুরো বারান্দা আলোকিত, পুরনো আমলের কাঠে কারুকাজ করা রেলিং, হালকা ছোঁয়াতে নড়বর করে, এত বছরের আনাদরে অযত্নে ঘুনে ধরেছে। দোতলায় তেমন কেউ নেই, বাচ্চা সহ বাকি সবাই নিচে থাকে। দোতলার এক পাশ থেকে অপর পাশে তাকালে মনে হয় অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, হালকা আওয়াজও গা ছমছমে ওঠে। বাড়িটাও ভৌতিক ভৌতিক একটা ভাব আছে। স্যার ছোট্ট এক ঢোক গিলে কথাগুলো ভাবল, ফ্রেশ হয়ে আরহামের অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছে। মিনিট দশেক আগে লোডশেডিং হয়েছে, এই অন্ধকার রুমে একা থাকার মতন সাহসী মেয়ে স্যার নয়। লোডশেডিং হতেই স্যার লাফিয়ে বাইরে চলে এসেছে। আরহাম ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে, আরাম বের হয়েছে কি না স্যার বারবার পিছনে ফিরে চাইছে। গায়ে পাতলা শাল জড়ানো, ভেজা চুলের পানিতে পিঠ ভিজে গেছে, চুল বেয়ে টপটপ পানি পড়ে গায়ের কামিজটাও ভিজে গেছে। বেখেয়ালি স্যারের কি সেদিকে খেয়াল আছে? আচমকা পিছন থেকে কারো স্পর্শে স্যার কেঁপে ওঠে, ঘাড় ঘুরিয়ে দেখে আরহাম তোয়াল হাতে দাঁড়িয়ে। স্যারের চুল মুছে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, কেয়ারলেস। কথাটা স্যারের কান অবধি ঠিকই পৌঁছালো, কোনো প্রকার প্রতিক্রিয়া করল না, মুখ ফিরিয়ে সামনে তাকালো। আরহাম পিছন থেকে স্যারের মুখের দিকে তাকালো, মেয়েটাকে ভীষণ মোহিত লাগছে, চোখ ফেরানো কষ্টের সাধ্য। চন্দ্রকরণ সৌন্দর্য আরও হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে, তীব্র শীতে গাল লাল হয়ে আছে, ভারী ভারী আঁকি পাল্লাগুলো দূর আকাশের পানে, চোখে মুখে অন্যরকম এক সরলতা। দূর আকাশের চানটা যেন জমিনের চানটাকে হিংসে করছে, তাই তো বারবার মেঘের আড়ালে মুখ লুকাতে চাইছে। আরহামের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মোহিত মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে, স্যারহীন এই আরহাম প্রাণহীন। আরহামের অস্তিত্বে প্রত্যেক শিরা শিরা রক্তবিন্দুতে স্যার মিশে, খানিক বাদে সিঁড়ি বেয়ে কারো উঠার শব্দ কানে আসতেই আরহামের ঘোর কাটে। স্যার আরহামের থেকে দূরে সরে যায়, দুজনের চোখ সিঁড়ি দিয়ে। খাবার নিয়ে দারোয়ান এসেছে, নিচ থেকে খালা পাঠিয়েছে, খাবারের ট্রে থেকে ধোঁয়া বের হচ্ছে, দেখেই মনে হচ্ছে মাত্র রান্না করেছে। আরহাম ভিতরে রাখতে বলল, দারোয়ান টেবিলের উপর খাওয়া রেখে মোমবাতি জ্বালিয়ে নিচে চলে যায়। আরহাম বলল, ভেতরে চলো ডিনার করবে।
সেহের আগের মতন সামনের দিকে তাকিয়ে সামনের দিকে ফিরে কাঠখোট্টা সরে উত্তর দিল, খাবো না, আমার খিদে নেই। আর হাম বেশ কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, জিত করার পরে করিও, এখন ভেতরে চলো খাবে, সারাদিন কিছু খাওনি। আপনার সমস্যা কোথায়? আপনি শুনতে পাননি, বলেছি তো আমি খাবো না, সেহের জোর গলায় বলল। আরহাম কোনো কথা না বলে জোর করে সেহেরকে কাঁধে উঠিয়ে নেয়। সেহের নামতে চাইলে আরহাম আরও শক্তভাবে চেপে ধরে রুমে নিয়ে বিছানার উপর ধপ করে ফেলে সেহের কোমর ধরে বাঁকিয়ে আহ করে আর্দনাদ করে উঠে। ব্যথাটা বুঝি একটু বেশি লেগেছে। সেহের ব্যথাতুর আর্দনাদ আরহামের কান অবধি পৌঁছায় না। আরহাম ভয়ঙ্কর রেগে গেছে। সেহের কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে আরহাম চিৎকার করে বলতে শুরু করে, চুপ, একদম চুপ, আর একটাও আওয়াজ না। আরহামের হুঙ্কার সেহেরে কেঁপে উঠে জড়সড়ভাবে বসে থাকে। আরহাম খাওয়ার সব করতে খেতে বললে সেহের তেরামো করে হাত গুটিয়ে বসে থাকে। আরহাম বিরক্তিতে ভারী নিঃশ্বাস ফেলে সেহের কাছে যেয়ে জোর করে খাইয়ে দেয়। প্রথম দিকে সেহের মোচড়ামুচড়ি করলেও আরহামের ধমকের প্রকট আওয়াজে ভয়ে খেতে লাগে। অশ্রু ভরাকাঙ্ক্ষিত ভারী চোখে সেহের আরহামের দিকে তাকিয়ে মনে উথালপাতাল ঢেউ তুলছে। চাপা অভিমানগুলো বুক চিরে অশ্রুধারা বয়ে বেরিয়ে আসতে চাইছে। সেহের কোনোরকম নিজেকে চেপে রেখেছে। আরহামের সামনে কাঁদবে না, একদম কাঁদবে না। কাঁদবেই বা কেন? আরহামকে নিজের মায়া জড়াতে, এই মায়া জড়িয়ে কি লাভ? আরহামের মন প্রাণ জুড়ে সবটা তো মিহি, তার সেই বাচ্চা প্রেমিকা। শুধুমাত্র সেহারের মায়ায় জড়িয়েছে বলে আরহামের মিহির কাছে যেতে পারছে না। মায়ায় পড়ে দয়া দেখিয়ে বারবার সেহারের কাছে আসছে, চাই না এই ঠুনকো দয়া। অন্যের দয়ায় আর যাই হোক সংসার হয় না, ভালোবাসা হয় না। সেহের উদাসীন মনে কথাগুলো ভাবল। এসব ভেবে সেহের আরহাম দিকে দূরে সরতে চাইল। আরহাম কোমর চেপে সেহেরকে নিজের কাছে আনতে চাইল। কোমরে হাত পড়ায় সেহের আবারও ব্যথাতুর স্বরে আর্দনাদ করল। আরহামের সন্দেহ হলো, কোমরে চোট দেখতে চাইলে সেহের সরে গেল, মাথা নিচু করে কাটখাট স্বরে বলল, আমার কাছে আসবেন না, আপনার স্পর্শ আমার অসহ্য লাগে। আবারও আরহামের মাথা বিগড়ে যায়। সেহারের দিকে রক্তচক্ষু করে তাকিয়েছে। পাশের বড় মাটির ফুলদানিটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে, সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ফুলদানির অংশগুলো সারা ঘরে ছিটিয়ে পড়ে। সেহের কোনো প্রকারের প্রতিক্রিয়া করে না। আরহাম রাগে বড় বড় পা ফেলে রুমের বাইরে চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে কাঠের রেলিংয়ে দুই তিনবার লাথি মেরে রাগ দমানোর চেষ্টা করে। পকেট থেকে সিগারেট বের করে কাপা কাপা হাতে সিগারেট জ্বালিয়ে দূর আকাশের পানে উদাসীন চোখে তাকিয়ে শূন্য বিষাক্ত হাওয়া ছাড়ে। সিগারেটের বিষাক্ত ধোঁয়া প্রকৃতির সতেজ ধোঁয়ার সাথে মিলে যাচ্ছে। দূর আকাশে থালার মতন চাঁদটার এক ফালি জ্যোৎস্না বারান্দার মেঝেতে আছড়ে পড়েছে। সিগারেটের ফিল্টারগুলো বারান্দার মাটিতে শিউলি ফুলের মতন বিছিয়ে আছে। রুমের ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। ধীরে ধীরে আওয়াজ আরও গাঢ় হচ্ছে। আর নিজেকে অনেকবার আটকাতে চাইল কিন্তু পারল না। সেহেরের চাপা কান্নার আওয়াজ আরহামের হৃদমাঝারে আসমানে ঘন কালো মেঘ জমেছে। বুকে হাজারো ভারী ব্যথা অনুভব করেছে। এই বুঝি নিঃশ্বাস আটকে আসছে। আরহাম সিগারেটের শেষ টান দিয়ে মাটিতে ফেলে পায়ের নিচে পিষিয়ে ফেলে তারপর দ্রুত পায়ে ঘরের দিকে অগ্রসর হয়। দরজা ভিড়ানো, আরহাম সজোরে দরজায় ধাক্কা দিল। কাঠের দরজাটা দোয়ালে বারিক লেগে বিকট শব্দ হয়। শান্তি নিরিবিলি ঘরটা বিকট শব্দে কেঁপে উঠে। কিন্তু এই প্রখর শব্দটা সেহের কান অব্দি পৌঁছল না। সেহের সেই আগের মতন বিছানায় মুখ গুজিয়ে কান্না করছে। আরহাম বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে বিছানার দিকে তাকিয়ে থাকে। সেহারের কান্নার আওয়াজ আরহামের ভিতরে আগুনটা দাও দাও করে জ্বলছে, ভেতরে জ্বলে পুরে ছাড়খাড় হচ্ছে। আরহাম আচমকা বিছানায় উঠে স্যারের পিছন থেকে জড়িয়ে নেয়। স্যারের পিঠে মুখ গুজে বেশ শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। কোনো এক অদ্ভুত অ্যান্দ্রজালিক শক্তিতে স্যারের কান্না থেমে যায়। পুরোপুরি নিথর শক্ত হয়ে শুয়ে থাকে। খানিকের জন্য দুনিয়াদারি সব কিছু ভুলে গেছে, মাথা পুরোপুরি শূন্য। কিছুক্ষণ পর পিঠের কামিজের অংশটা ভেজা ভেজা অনুভব করে। উনি কি তবে কাঁদছে? সেহের ভাবনা জগৎ থেকে বেরিয়ে পিছনে ফিরতে চাইল, কিন্তু কোনো কাজ হলো না। আরহাম বেশ শক্ত করে স্যারের সাথে লেপটে আছে। স্যার জোর খাটালো কিন্তু আরহামের শক্তির সাথে পেরে উঠল না। একসময় হার মেনে জানলার বাইরে চোখ ফিরে চাইল। দূর আকাশের চাঁদটা যেন তাদের দিকে তাকিয়েছে। আচ্ছা চাঁদটা ড্যাবড্যাব করে কী এমন দেখছে? আকাশের পানে তাকিয়ে স্যার বেশ কিছুক্ষণ ভাবল। ফলাফল প্রত্যেকবারের মতন শূন্য, কোনো উত্তর মিলল না। হিমশীতল ঠান্ডা হাওয়া দুজনকে ছুঁয়ে যাচ্ছে।
রাত গভীর হওয়ার সাথে সাথে শীতের তীব্রতা থেকে শীত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেহরের গায়ের পরশ কাটা দিয়ে উঠছে। ওনা দিয়ে নিজেকে কোনো রকম ঢাকতে চাইল। আরহাম হুট করে সেহরকে নিজের দিকে ফিরিয়ে নেয়, নিজের বাহুডোরে আবদ্ধ করে বুকের উষ্ণতা জড়িয়ে নেয়। সেহর তখনও থরথর করে কাঁপছে। আরহামের স্পর্শ যেন কাঁপুনির মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আরহাম সবটা আজ করতে পারছে। সেহর চোখ নামিয়ে রেখেছে, একবারের জন্য মাথা উঁচু করে আরহামের মুখের দিকে তাকাচ্ছে না, চোখগুলো আরহামের হালকা লোমশ বুকে আটকে। পাঞ্জাবির উপরে দুটো বুটাম খোলা থাকায় বুকে কিছু অংশ দেখা যাচ্ছে। কিছু একটা মনে করে সেহর অন্যদিকে চোখ ফিরে নেয়। আচমকা কপালে আরহামের ঠোঁটে আলতো স্পর্শ অনুভব করে। একটা দুটো করে আস্তে আস্তে চুমুর সংখ্যা বাড়ছে, সে সাথে তীব্রতাও। আরহামের ধীরে ধীরে সেহরকে নিজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে নিচ্ছে। সেহর চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। কপাল ছুঁয়ে আরহামের উষ্ঠদর ধীরে ধীরে নিচের দিকে নামছে। সেহরের বন্ধ চোখের পাতায় গভীর করে চুমু খাচ্ছে। আরহাম সেহরের যতটা কাছে আসছে, ধীরে ধীরে সেহরের ভয় ভীতি লজ্জা ততটাই প্রকট হচ্ছে। মনের কোণে কোথাও এক অপরাধবোধ কাজ করছে। ভালোবাসাহীন আরহামের এতটা গভীরে যাওয়া কি ঠিক হচ্ছে? যদি এটা খানিকের মোহ হয়, ভোরে আলো ফুটতে যদি আরহামের মত ঘুরে যায়, মিহির প্রতি প্রেম জেগে ওঠে, মহি খানিকের জন্য আটকানো গেলেও চিরকালের জন্য বেঁধে রাখা যায় না। স্যার দূরে সরে যেতে চাইলে মন সায় দেয় না। আরহামের এতটা কাছে এসে দূরে সরে যাওয়ার জোর স্যারের ভিতরে নেই। মন ভিতর থেকে এক চাপা চিৎকার ভেসে আসছে। চাপা আওয়াজে বলছে, স্যার আরহাম তোর স্বামী, নিজের স্বামীর মাঝে ডুবে যাওয়া অপরাধবোধ কিছু নয়, এখনই সময় নিজের অধিকার বুঝে নেওয়া। মনের মাঝে আরহামকে নিজের করা তীব্র এক লালসা কাজ করছে, কিন্তু বিবেক বারবার বাধা দিচ্ছে। স্যারের ভিতর অন্তরণ চলছে, মন আর বিবেকের যুদ্ধ। স্যার ক্লান্ত হয়ে পড়ে, বুক চিরে এক ভারী কান্না আওয়াজ বেরিয়ে আসে। আরহাম মাত্রই স্যারের উষ্ঠদয় নিজের আয়ত্তাধীন করবে, এর মাঝে স্যারের কান্না আওয়াজ আরহামের হোশ ফিরে। চোখ খুলে স্যারের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। সত্যি কি আরহামের স্পর্শে স্যারকে যন্ত্রণা দেয়? আরহাম স্থির চোখে তাকিয়ে ভাবল। হাতের বাঁধন হালকা হতেই স্যার বিছানা ছেড়ে উঠে বসে, জানলা দিকে ফিরে হাত দিয়ে মুখ ঢেকে হাওমাও করে চিৎকার করে কাঁদতে লাগে। বুকের লুকানো কষ্টগুলো চোখের পানির রূপ নিয়ে যেন বেরিয়ে আসছে। আরহাম পিছন থেকে স্যারের দিকে স্তব্ধ পাথর চোখে তাকিয়ে থাকে। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে, ভীষণ রাগ। স্যারের কষ্ট কমাতে সে উল্টো বাড়িয়ে দিয়েছে। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে দক্ষিণের জানলার কাছে সজোরে বাড়ি দেয়। স্যার ভয়ে কেঁপে ওঠে। আরহামের হাতে জানলার কাঁচের টুকরোগুলো বিঁধে গেছে, হাত থেকে টপটপ রক্ত পড়ছে। স্যার রক্ত দেখে থরথর করে কাঁপতে থাকে। রক্ত থামানোর জন্য রুমের এ প্রান্ত থেকে ও প্রান্ত কাপড় খুঁজতে লাগে। কোনো কিছু না পেয়ে নিজের গায়ের ওড়না আরহামের চোটে ঠেসে ধরে। অশ্রুধারা গাল বেয়ে ঝরছে, যেন চোট আরহামের না, তার লেগেছে। স্যার কান্নাজড়িত তেজি স্বরে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, এত রাগ কেন আপনার? সব সময় সব কিছুতে রাগ দেখাতে হবে? কতখানি লেগেছে, কতটা রক্ত ঝরেছে, এরপর থেকে এমন কিছু করলে? আমি সত্যি সত্যি আপনার থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। স্যার থেমে থেমে কান্নাজড়িত গলায় বলছে। কান্না বারবার গলায় আটকে আসছে। আরহাম শান্ত চোখে স্যারকে দেখছে। বাধ্য ছেলের মতন স্যারের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছে। স্যারের এভাবে বউদের মতন অধিকার নিয়ে শাসনটা ভীষণ ভালো লাগছে। স্যার আরহামের সামনে নিজের কান্না লুকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। স্যারের চোখের জল আরহামের চোখ এড়ায় না, নিজ থেকে টান দিয়ে তুলে স্যারকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। স্যারও আর নিজেকে ধরে রাখতে পারে না, শব্দ করে কান্না করতে লাগে। আরহাম চোট লাগা হাত দিয়ে স্যারের পিঠে হাত বুলাতে থাকে। বলো না কোথায় তুমি, এ বুকে আছো কোন পাশে, বলো না কোথায় তুমি, আছো কি মিশে নিশাসে, মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে, ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে,
এ কোন প্রেমে নিলে জড়িয়ে ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে এ কোন প্রেমে নিলে জড়িয়ে সরি আর কখনো এমন রাগ দেখাবো না সরি লাভ প্লিজ ডোন্ট ক্রাই শহর থামলো না কান্নার বেগ আরো বাড়লো কান্নারত অবস্থায় বলল কেন এমন করেন কেন সব সময় এতটা কষ্ট দেন আপনার এসব কাজে আমার কষ্ট হয় আপনাকে হারানোর ভয় আমাকে ভীষণ পোড়ায় আমি পারবো না আপনাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না আমি আপনার চোখে আমি ব্যতীত অন্য কারোর ভালোবাসা দেখতে কজ আই লাভ ইউ অনেক ভালোবাসি আপনাকে অনেক